রাতের বেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, মরে যদি চাই আমার জানাজায় আসবেন, সো ফাতিহা তেলাওয়াত করবেন, সো ইখলাস আমার জন্য আপনারা তেলাওয়াত করবেন। ঋণ থাকলে যারা আমাকে ঋণ দিয়েছেন, মাহফিল ইনভয়েস করেছেন টাকা গোলা, একটা নাম্বার দিয়ে দিলাম আমার সহকারীর নাম্বার, তার কাছ থেকে ফোন করে অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে যাবেন, এই দোয়াগুলো আমি চাইলাম। অনেক বাংলাদেশের মানুষ আমার জন্য কোরআন খতম করে দোয়া করেছে, আমিও স্ট্যাটাস দিলাম, মানসুর হাসান নদীও স্ট্যাটাস দিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম, পদ্মা সেতু পার হয়ে আস্তে আস্তে দেখলাম একটা লোক সেই জায়গায় পড়ে আছে, অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেই, ও মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে তোমার হাতটা কেবলমাত্র রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর রেখে দিয়েছো, আর মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, মৃত্যু বুঝি এত কষ্ট। উহুদ পাহাড় যারা দেখেছেন, মদিনা থেকে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়, 7 থেকে 8 কিলো লম্বা উহুদ পাহাড়। বিশ্বনবী বলতেছেন, আমার মৃত্যুর সময় ও মালাকুল মউত তুমি রাখছো তোমার হাত, আমার মনে হয় আমার বুকের উপর মনে হয় তুমি উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন। মালাকুল মউত ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আগে এত সহজভাবে এত আসনের সাথে কারো যান কবজ করা হয় নাই, আপনার পরেও এত সহজভাবে কারো যান কবজ করা হবে না। যে মাত্র বলল এত সহজভাবে কারো যান কবজ করা হবে না, এমনি আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন থমকে গেলেন, আর বলল, মালাকুল মউত রে আমারে কষ্ট দিবা, আমি নবী সইতে পারবো, কিন্তু আমার পরে এত সহজভাবে যদি জান কবজ করা না হয়, আমার উম্মতকে বুঝি কষ্ট দিয়া তুমি মারবা, আমি নবী হইয়া সইতে পারবো না, আমার উম্মতের কষ্ট আমি সইতে পারবো না, যত কষ্ট আমারে দাও আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। নবীজি বললেন, মালাকুল মউত রে আমার উম্মতের কষ্ট হবে সইতে পারবো না। মালাকুল মউত থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর সময় যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা তারা টের পাবে না, সুন্দরভাবে সহজভাবে তাদের জান কবজ হয়ে যাবে, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আয়াতুল কুরসি কি পড়তে হবে? আয়াতুল কুরসি পড়বেন ঠিক আছে, কিন্তু নামাজ না পড়ে কি আয়াতুল কুরসি পড়া যাবে? নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়লে তো কোনো লাভ নাই। আমি ওঠার আগেই তো আমাকে উনি বলল, আপনি একটু বলেন, নামাজের সময় কিছু মুরব্বীরা আসে, যুবক ভাইরা নামাজে আসে না, একটু যদি কিছু বলতেন, আজকের মাহফিলে ছিলেন যদি যুবকরা নামাজি হতো। ও যুবক ভাই, আমাদেরকে শয়তান ঠোকাতে একটা কথা বলে, সেই কথাটাই হলো তুমি যুবক, এটাই হচ্ছে সবচাইতে বড় ধোকা, তুমি যুবক এটাই হচ্ছে সবচাইতে বড় বড় ধোকা। আমি অসুস্থ হয়ে গেলাম, এই তো স্টেজে ওঠার আগে, স্টেজে ওঠার আগে হঠাৎ করে আমার কানে একজন বলল, ভাই রে মানসুরুল হাসান নুরী পৃথিবীতে আর নাই। সেই যে এলাকায় আমি থাকি নারায়ণগঞ্জে, সেই এলাকাতে আমার পাশের বিল্ডিং এই মানসুরুল হাসান নুরী সাহেব তিনিও আলোচনা করেন, অনেকেই হয়তো যুবকেরা ওনাকে চিনেন। যুবক একজন মানুষ আমার মতো, আমার চাইতে কয়েক বছর বেশি হবে, মাত্র সদ্য বিবাহ করেছেন, শুনতেছি জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, কিন্তু বাজার এই লোকেরাও তো মৃত্যুবরণ করে। এই তো 2 বছর আগে মাহফুজুল হক, মাহফুজুল আলম আমার এক বন্ধু করোনাবে শিল্পী মারা গেল, জ্বর হলো, বেশি বড় অসুস্থ ছিল না, 6 মাস পরে বিয়ে করবে, বিয়ে ঠিক হয়ে গেছে, পরিবার থেকে বিয়েটাও ঠিক করে ফেলেছে। এই যে আমি গজল গাই মদিনার মাটি, সেই মদিনার মাটি গজল রেকর্ড তো হলিটি অনেক কলর হবে, সেই আমার কাছ থেকে রেকর্ড নিল। রেকর্ড শেষ হওয়ার পরে আমি বললাম, ভাই কি খাবেন?
সে বলল আমি কিছু খেতে চাই আমি বললাম চলেন আপনাকে খাওয়াই বলল শর্মা খাবো আমি শর্মা খাওয়ালাম এরপরে হালকা কিছু নাস্তাও করালাম কিন্তু এই কথা কল্পনা করতে পারি নাই যে মাহফুজুল আলমের মৃত্যু হয়ে যাবে কিছুদিন পরে শুনতে পারলাম জ্বর হলো ডেঙ্গু জ্বর হলো এই ডেঙ্গু জ্বরের মধ্যখান দিয়ে আমার ভাই মাহফুজ বিদায় নিয়ে গেল পৃথিবী ছেড়ে বিয়ে শাদিও করতে পারে নাই এই তো মাত্র চার পাঁচ দিন আগে তিনটা প্রোগ্রাম একসাথে নিয়ে আমি যাবো গোপালগঞ্জ সেই কুষ্টিয়া সেই ঝিনাইদহ চুয়াডাঙ্গা সেদিকে যখন যাব বিশ্বজয়ী কারি আবু রায়হান আমার সাথে তার উস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা আমার সাথে আমার ড্রাইভার তো বসে আছে আমার ড্রাইভার আমাকে সেই জায়গা থেকে আবার আমাকে আরেকটা প্রাইভেট কারে উঠাই দিল আমি রাস্তার মাঝখান থেকে গিয়ে বললাম আর আমি মাহফিলে যেতে পারবো না রাতের বেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম মরে যদি চাই আমার জানাজায় আসবেন সুরা ফাতিহা তেলাওয়াত করবেন সুরা ইখলাস আমার জন্য আপনারা তেলাওয়াত করবেন ঋণ থাকলে যারা আমাকে ঋণ দিয়েছেন মাহফিলে রিম্বার্স করেছেন টাকা গোলা একটা নাম্বার দিয়ে দিলাম আমার সহকারীর নাম্বার তার কাছ থেকে ফোন করে বলছেন টাকাগুলো নিয়ে যাবেন এই দোয়াগুলো আমি চাইলাম অনেক বাংলাদেশের মানুষ আমার জন্য কোরআন খতম করে দোয়া করেছে আমিও স্ট্যাটাস দিলাম মানসুর হাসান নুরিও স্ট্যাটাস দিল রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখ